বন্ধুরা সুন্দর লম্বা ঘন চুল আমরা সবাই ভালোবাসি আজকে আমি এমন একটি উপায় তোমাদের বলে দিচ্ছি মাত্র তিন চার দিন ব্যবহার করলেই তোমরা নিজেরাই তফাৎটা বুঝতে পারবে চুল ঝরা পড়া তো বন্ধ করেই দেবে এবং মাথা ভর্তি চুলও হবে চুলের গোছ হবে এবং চুল অনেক ঘন লম্বা সুন্দর হয়ে যাবে বন্ধুরা নানান কারণে আমাদের কিন্তু প্রচুর চুল ঝরে পড়ে যায় যখনই চিরুনি দিয়ে চুল আঁচড়াবে দেখবে গোছা গোছা চুল পড়ছে এবং আস্তে আস্তে মাথা এইভাবে ফাঁকা হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে অতিরিক্ত ঘাম গরম অথবা এই যে বর্ষার সময় ভ্যাবসা গরমে মাথা ভিজে থাকছে যার ফলেও কিন্তু তোমরা দেখবে যখনই স্নান করতে যাচ্ছ মাথা ধুচ্ছ গোছা গোছা চুল পড়ছে চুল আঁচড়াচ্ছ কিংবা যখনই মাথায় হাত দিচ্ছ হাতে চুল চলে আসছে গোছা গোছা এছাড়াও মাথায় উকুন হওয়া খুশকি হওয়া এবং মাথা চুলকানো কিংবা মাথায় যদি ইনফেকশান হয় তখনও দেখবে এই নানান কারণেও আমাদের চুল কিন্তু পড়তে আরম্ভ করে যে হেয়ার টনিকটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি একদম সহজ ঘরে থাকা জিনিস দিয়ে তোমাদের চুলের সমস্ত সমস্যা থেকে মুক্তি দিয়ে চুল ঝরা পড়া বন্ধ করে দিয়ে দিনে দিনে কিন্তু চুলকে লম্বা ঘন করতে সাহায্য করবে দেখো নিয়েছি আমি লবঙ্গ একটিমাত্র লবঙ্গই যথেষ্ট এক কাপ জলের জন্যে তো দেখো তারপরে আমি নিচ্ছি এখানে কালো জিরে বন্ধুরা কালো জিরে চুলের গোড়া মজবুত করার সাথে সাথে চুলের কালার পাকতে দেয় না সাদা পাকা চুলকে কালো করতে সাহায্য করে আর দিলাম বন্ধুরা মেথি মেথি দানার গুণ তো আমরা প্রত্যেকে জানি আর এটা বন্ধুরা কারিপাতা তোমরা প্রত্যেকেই আমায় প্রশ্ন করো দিদি কারিপাতাটা কি কোথায় পাওয়া যায় কারিপাতা হচ্ছে একটা পাতা যেটা রান্নায় ব্যবহার করা হয় দেখবে ধোসা ইডলি খেতে গেলে যে সাম্বার চাটনি তৈরি হয় তাতে কারিপাতা দেওয়া হয় মানে সাউথ ইন্ডিয়ান রান্নায় বেশি করে কারিপাতা ব্যবহার করা হয় কারিপাতা কিন্তু সাউথ ইন্ডিয়ানরা চুলেও প্রচুর ব্যবহার করে দেখবে সাউথ ইন্ডিয়ানের দের চুল কিন্তু অনেক মোটা লম্বা ঘন হয় তো এই কারিপাতার গুণ কিন্তু চুল গ্রোথ করতে ঘন করতে মজবুত করতে খুব সাহায্য করে তো দেখো এখানে আমি নিয়েছি কারিপাতা আমার এটা শুকনো করে রেখেছিলাম কারিপাতা সেটাই নিয়েছি একদম তাজা থাকলে সেটাও নিতে পারো আর যদি কারিপাতাটা না পাও তাহলে কারিপাতাটা ছাড়াই করবে একই গুণাগুণ পাবে তো দেখো জলটা প্রথমে আমি এক কাপ জল গ্যাসে বসিয়েছি যখন এটা বেশ ফুট ধরে আসবে ফুটে আসবে তখন আমি ওই যে রেখেছিলাম মেথি কালো জিরার একটা লবঙ্গ তাতে অ্যাড করে দিলাম আর এক মুঠো কারিপাতা এতে আমি দিয়ে দিলাম কারিপাতা না চুলকে খুব তাড়াতাড়ি লম্বা করে ঘন করে আর চুলের নানান সমস্যা থেকে আজকের এই টনিকটা কিন্তু তোমাদের মুক্তি দেবে আর চুল দেখবে দিনে দিনে সফট সিল্কি আর শাইনি লম্বা আর ঘন হচ্ছে অথবা মাথায় যদি প্রচণ্ড খুশকি থাকে তাহলেও কিন্তু মাথা চুলকায় আর চুল ঝরতে শুরু করে তো এই টনিকটা কিন্তু তোমাদের খুশকি থেকেও মুক্তি দেবে তো এটা ভালো করে ফুটিয়ে ফুটিয়ে যখন হাফ গ্লাস হয়ে যাবে জলটা তখন এটাকে ঢেকে অন্তত দুই তিন ঘন্টা রেখে দেবে ছেড়ে দেবে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে দু ঘন্টা পরে দেখো আমি এটাকে নিয়ে নিয়েছি সব জিনিস কিন্তু নিচে থিতিয়ে গেছে আর বেশ মোটা হয়ে গেছে আর এর সমস্ত কিছুর গুণাগুণ কিন্তু জলে চলে এসছে এবার দেখো এটাকে আমি ছেঁকে নিচ্ছি তো প্রথমে দেখো একটা বাটিতে আমি ছেঁকে নিচ্ছি খানিকটা আর খানিকটা আমি আবার রেখে দিলাম তো যেটা আমি ছেঁকে নিলাম সেটা দেখো এই স্প্রে বটলে ঢেলে নিচ্ছি স্প্রে বটলে ছেঁকে নিয়ে ঢেলে রাখলে তোমার লাগাতে সুবিধে হবে তোমরা স্প্রে বটলে রাখলে রাখতে পারো বা তুলোয় করেও লাগাতে পারো কোনো অসুবিধে নেই এবং বাদ বাকিটা যেটা বেঁচে আছে সেটা আমি একটা শিশিতে স্টোর করে রাখবো এবং তখন কিন্তু আমি এই যা যা জিনিস দিয়েছিলাম সব কিছু শিশির মধ্যে দিয়ে দেবো যেদিন লাগাবো যখন লাগাবো স্প্রে বটলটা যখন ফুরিয়ে যাবে তখন আবার এটাকে ছেঁকে ওর মধ্যে ঢেলে নেব। যদি স্প্রে বটলে না না রাখো তাহলে এমনি বাটিতে ছেঁকে নিয়ে তুলোই করে বা হাতে করে লাগাতে পারো স্প্রে বটলে রাখলে কি এইভাবে স্প্রে করে লাগালে সুবিধা হয় আর এই বটলটা যেটা তার মধ্যে দেখো সম্পূর্ণ জিনিসগুলো আমি দিয়ে রেখেছি আর এটা তোমাদের ফ্রিজে রাখতে হবে না অল্প অল্প বানাবে অতিরিক্ত বানাবে না বন্ধুরা এক সপ্তাহ দশ দিনের মতন বানাবে দিয়ে রেখে দেবে আবার এক সপ্তাহ পরে আবার বানিয়ে নেবে বেশি দিন বানালে এগুলো তো ঘরোয়া জিনিস ঘরোয়া এর মধ্যে কোনো প্রিজারভেটিভ বা কিছু নেই যেটা এটা লং বাড়াবে সেটা সেসব কিছুই আমি দিইনি তাই জন্যে এটা কিন্তু অল্প অল্প বানাবে প্রত্যেক দিন রাত্রিবেলা শোয়ার আগে এটা নিয়ে স্কাল্পে লাগাবে খুব ভালো করে স্কাল্পে একদম এভাবে মাসাজ দিয়ে দিয়ে লাগিয়ে নেবে স্কাল্পে লাগালেই হবে গ্রোথে লাগানোর দরকার নেই আর এর মধ্যে যদি তোমরা তেল মিক্স করো তাহলে কিন্তু বন্ধুরা শ্যাম্পু করতে হবে আর যদি তোমরা তেল না দাও তাহলে কিন্তু তোমার চুল চিটচিটে হবে না তেল চুপচুপে হবে না কিচ্ছু হবে না শ্যাম্পু না করলে বা না ধুলেও কিন্তু কোনো অসুবিধে থাকবে না তো দেখো আমি জাস্ট লাগিয়ে নিচ্ছি তোমরা এটা শুধুমাত্র রাত্রে না দুপুর বিকেল যখন খুশি লাগাতে পারো লাগিয়ে দশ পনেরো মিনিট রেখে দেবে তো দেখো আমি ভালো করে এটাকে মাসাজ দিয়ে দিয়ে লাগিয়ে নিচ্ছি আর লাগানোর পরে না একটু চুলটা ভালো করে চিরুনি দিয়ে আঁচড়ে নেবে তাতে না চুলের গোড়া একটু ব্লাড সার্কুলেশন বাড়বে আর এই টনিকটা খুব ভালো কাজ করবে আর চুল না বেশিক্ষণ ভিজে রাখবে না এই যে দেখো আমি চুলটা শুকিয়ে নিচ্ছি আগারও হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজারটা দিয়ে আমি চুলটা ভালো করে আগে আঁচড়ে শুকিয়ে নিচ্ছি এটা না চুলকে শুকিয়েও দেয় চুলকে ভলিউমাইজও করে চুল বেশিক্ষণ ভিজে থাকলে না চুলের গোড়া নরম হয়ে চুল ঝরতে আরম্ভ করে এটা না চুলকে শুকিয়েও দেয় স্টাইলও দেয় আর চুলের কিন্তু কোনো ক্ষতি করে না এর হিটটা চুলের কোনো ক্ষতি করে না চুলটা বেশ ভলিউম লাগে আর অথচ শুকিয়েও যায় বিশেষ করে দেখবে স্নানের পরে যদি কোথাও যাওয়ার থাকে ভিজে চুলে খুব অসুবিধে হয় এই ভলিউমাইজারটাকে দিয়ে কিন্তু চুলটা শুকিয়েও নিতে পারো আর বেশ ফোলা ভলিউম এনেও নিতে পারো